Extra Time. এটাই কি শেষের ইঙ্গিত? চিরতরে ক্রিকেটকে ছাড়বেন মহেন্দ্র সিং ধোনি? এটাই কি শেষ বছর তার আইপিএলে? ক্রিকেটের অন্যান্য ফরম্যাট থেকে সরে গেলেও শুধুমাত্র আইপিএল খেলছিলেন, আর ওই হলুদ জার্সিতেই ক্রিকেট জীবনের শেষ খেলাগুলি খেলছিলেন মহেন্দ্র সিং ধোনি। অধিনায়কত্ব ছেড়ে কি ইঙ্গিত দিলেন তিনি? বড় খবর, চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব রবীন্দ্র জাদেজার হাতে অর্পণ করলেন MSG। আইপিএল 2022-এর সব থেকে বড় খবর এলো সামনে। চেন্নাই সুপার কিংস তথা আইপিএলের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি নেতৃত্ব ছাড়লেন এবং চারবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব অর্পণ করলেন আর এক সুপারস্টার রবীন্দ্র জাদেজার হাতে। বৃহস্পতিবার চেন্নাই সুপার কিংসের তরফ থেকে এই বড় খবর ঘোষণা করা হয়। এর ফলে আসন্ন আইপিএল 2022-এ চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব দেবেন রবীন্দ্র জাদেজা, ফলে ধোনি কেবল একজন খেলোয়াড় হিসেবেই থাকবেন দলে। এই কারণে চেন্নাই সুপার কিংসের ইতিহাসে জাদেজা তৃতীয় ক্রিকেটার হিসেবে অধিনায়কত্ব পেলেন। এর আগে ধোনি ও সুরেশ রায়না অধিনায়কত্বের দায়িত্ব সামলেছেন। 2012 সাল থেকে চেন্নাই সুপার কিংসের অপরিহার্য ক্রিকেটার হিসেবে দলে রয়েছেন জাদেজা। ধোনির নেতৃত্বে বছরের পর বছর দারুণ পারফর্ম করে গেছেন এই তারকা অলরাউন্ডার। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।